দেশের আরও 34 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। এর আগে সোমবার 25 জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এনে দুই দিনে মোট 59টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও বিটিআরসির চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমদাদুল বারীকে নিয়োগ দেওয়া হয়েছে।